সালাম আলাইকুম, আমার বয়স 22 বছর, আমার নাম মোহাম্মদ বাসির, আমার বাড়ি কুমিল্লাতে, পেশা আমি স্টুডেন্ট। আমি 1 বছর যাবত হিপ জয়েন্ট এবিএন রোগে ভুগতেছি। এটা ব্যথাটা এতই জঘন্য যে আমি ব্যথার জন্য হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, নামাজ পড়তে পারতাম না, বা খেলাধুলা তো একবারে বন্ধই। এক কথায় আমার লাইফটি টোটালি অচল হয়ে যাওয়ার মতো। আমার বয়স তো এতটা বেশি না, এই বয়সে আমার এই রোগটা আমার জন্য খুবই দুঃখজনক বা বেদনাজনক। এই রোগটা হওয়ার পর আমি আমি নিজে হতাশ হয়ে গেছি, তারপর আমার ফ্যামিলি পুরো মানুষ আতঙ্কিত বা হতাশ। পড়াশোনা, তারপর ফ্যামিলি থেকে তো বহুত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কোনো কাজ কাম বা পড়াশোনার মধ্যে মনোযোগ নেই, খুবই হতাশ। এ পর্যন্ত 5 থেকে 6 জন ডাক্তার দেখানো হয়েছে অর্থোপেডিক্স, সবগুলো ডাক্তার একই কথা বলছে যে সার্জারি করাতে হবে। সার্জারির কথা শুনে আমার মনের মধ্যে অনেকটাই নার্ভাস ফিল হয়েছিল, অনেকটাই ভয় ভয় কাজ করছিল যে এ বয়সে সার্জারি করলে তো সব কিছুই একটা নিয়মের মধ্যে পড়ে যাবে, চলাফেরা বা সব কিছুই। তার জন্য বিকল্প পথ খুঁজতেছিলাম আর কি, যে সার্জারি ছাড়া কোনো বিকল্প পথ পাওয়া যায় কেন। পরিবারের মানুষ অনেকেই বলছিল যে সার্জারি করানোর জন্য, সেখানে আমি মত দিই নেই, তার জন্য সার্জারি করানো হয় নাই। বা পরিবার অনেকেই নিষেধ করছে সার্জারি করার জন্য, আবার অনেকেই মতামত দিছে যে সার্জারি করানোর জন্য আমি নিজেই করিনি। আমি খুঁজতেছিলাম যে সার্জারি, সব ডাক্তার সার্জারি বলাতে আমি খুঁজতেছিলাম যে সার্জারির বিকল্প হিসেবে কি চিকিৎসা আছে। তারপরে ইউটিউবে ফেসবুকে দেখলাম, দেখার পরে দেখলাম যে সফিলা প্রধান স্যার, ওনার কাছে অনেক রোগী এসব রোগে আইসে অনেক ভালো হয়েছে বা অনেক ভালো ট্রিটমেন্ট পাইছে, এই জন্য আমি প্রথমে আসলাম। তারপর স্যার আমার দীক্ষা পরীক্ষা দিছে, পরীক্ষা করানোর পরে তারপর আমার ভর্তি দিছে, বলছে যে ভর্তি হতে হবে 10-15 দিন। তারপর আমি আজকে 6 দিন 7 দিন হয়েছে ভর্তি, আল্লাহর রহমতে অনেকটাই আগের থেকে অনেকটাই বেটার, ভালো লাগতেছে এখন অনেকটাই। এখন সব কিছুই করতে পারি, আগে তো সব হাঁটতে হইলে একটা লিমিটে পা রাখা হতো বা বসতে পারতাম না, সব কিছু করতে পারতাম, এখন আল্লাহর রহমতে সবগুলোই পারি। এখানের চিকিৎসা খুবই ভালো, চিকিৎসার মান সব কিছুই, এদিকের স্টাফ বা ডাক্তার সবকিছুই ভালো, অনেকটাই উন্নত। হসপিটালের আন্ডারে যতগুলো নার্স বা ফিজিওথেরাপিস্ট যতগুলো লোকে আছে সবার ব্যবহার অনেকটা ভালো বা অনেকটাই যত্নশীল। যারা এসব রোগে ভুগতেছেন আমার মতে তারা সুফল প্রধান স্যারের কাছে আসলেই মানে অপারেশন ছাড়াই ট্রিটমেন্ট নেওয়ার একটা সহজ হবে আর কি, মানে ভালো হওয়ার সম্ভাবনা থাকে বা অনেক ভালো উন্নত মানের চিকিৎসা হয় এই জায়গায়।